রবিবার সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন যাবো ছাদে, 10:30 বেজে গেছে, আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, তো জামা কাপড় মেলতে যাব। তো আমাদের মিমিকে দেখো কি সুন্দর গোল হয়ে শুয়ে রয়েছে, কিন্তু আমি ছাদে যাব ঠিক আমার পিছন দিকে একটু পরে হাজির হবে। জানি না কেন কিভাবে বুঝতে পেরে যায়, মানে ও যদি নাও জানে যে আমি যাচ্ছি, কিন্তু একটা আওয়াজে হাবভাবে বুঝতে পেরে যায় যে আমি ছাদে যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো। আজকে সকালবেলা আমি লুচির সাথে একেবারে মিষ্টির দোকানের মতো তরকারি বানানোর চেষ্টা করছি, এই জন্য আদাটাকে থেতো করে নিলাম। আলু তরকারি করছি, আলুটাকে ভাজা ভাজা করে এর মধ্যে 5 ফোড়ন সোমবার দিচ্ছি, তারপরে যে আদাটাকে থেতো করে রেখেছিলাম সেই আদাটাকে দিলাম, আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করছি। তরকারি বসিয়ে এদিকে লেচিগুলো করছি, মানে লুচি বানাবো লুচির সাথে তরকারি। তো লুচিটা এখন ভাজা করছি, আর এই দেখো কী সুন্দর ফুলকুলুচি হচ্ছে। তো লুচিটাকে নামিয়ে তারপরে তরকারি লুচি সার্ভ করে নেব। তো লুচিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, তো শেষ লুচিটা করে এখন আমি তরকারি দিয়ে সার্ভ করে দিলাম। এই যে দিয়ে দিলাম। এখন ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলবো বলে। তো জামা কাপড়ের বালতিটা রেখে একটুখানি গাছের সামনে এসেছি, এটা হলো চন্দ্রমল্লিকা গাছ, ছোট ছোট কুড়ি এসেছে, আর এই ডালিয়া ফুলের একটাই কুড়ি এসেছে, আরও গাছগুলোতে এখনও কুড়ি ধরেনি। আর খয়েরি কালারের এই ফুলটা ফুটছে, বেশ সুন্দর লাগছে। আর এটা হলো ক্যালেন্ডুলা ফুল, ক্যালেন্ডুলা ফুলগুলো সাধারণত হলুদ রঙেরই হয়, মাঝখানটা লাল লাল মতো, তো এটাতেও একটা ফুলই ফুটেছে আপাতত, তা আরও কুড়ি আছে সেগুলোও ফুটবে। আর এখানে এই ফুলটা 2-3 দিন ধরে ফুটছে, এখনও ফুটে আছে, এটার মধ্যেও আরও কুড়ি আছে। আর এইটা কি ফুল বলতে পারবো না, এটাতেও কুড়ি এসেছে। আজকে আবার আমাদের বাড়ির সমস্ত ডিমের ট্রে গুলো বিক্রি হচ্ছে, অনেকগুলো হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। অনেকগুলো ডিমের ট্রে জমে গেছে, তো সিঁড়ির নিচে কিছুটা রয়েছে, সিঁড়ির উপরে ছিল, তারপরে ঘরে ছিল, তো তোমাদেরকেও মাঝে মধ্যে দেখিয়েছি। তো ছেলেকে বললাম ওগুলোকে বের করতে, তো ছেলে বের করে দিয়েছে, তো হাজবেন্ড ওখানে বিক্রি করে দিচ্ছে। তারপরে আজকে খাঁচাটাকে একটুখানি সরিয়ে দিল, কারণ আগের দিন আমি খাঁচার জায়গাটা পরিষ্কার করেছিলাম। তারপরে উপরে এসে ডালটাকে ফোড়ন দিলাম, তারপরে এখন 5 ফোড়নটা ঢেলে রাখলাম, বাজার করে নিয়ে এসেছে সেই সবজিগুলোকে এখন গোছগাছ করা হচ্ছে। শাশুড়িমা কিছুটা হেল্প করছে, আর শাশুড়িমার শরীরটা খুব একটা ভালো নেই, এর জন্য প্রেশারটা আমার উপর বেশি পড়েছে। তো সব কিছু গোছগাছ করে নিচ্ছি, তারপরে আবার বাকি রান্নাগুলো করতে হবে। এখন আমি মশলাটাকে বেটে নিয়েছি, আর এখন আদা লঙ্কাটা বাটবো, মানে মশলা বেটে নিয়েছি বলতে এখন বাটবো। তো এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি, তরকারির মধ্যে ফোড়ন দিলাম, তারপরে এখন আদা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম, এটা এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন বাঁধাকপি রান্না করছি, বাঁধাকপিটা দিয়ে দিলাম, বাঁধাকপিটাকে তো আগেই সিদ্ধ করে রেখেছি, তো এখন আলু দিয়ে দিয়েছি। আজকে বড় বড় করে আলু কেটে বাঁধাকপিটা রান্না করছি, মানে একেবারে নিমন্ত্রণ বাড়ির মতন করে, কিন্তু নিরামিষ করে করছি। তো সব মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি, যেরকম যা যা মশলা দিই, তো এখন ঢাকা দিয়ে রান্না করব। বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছি, এখন একটুখানি ঘরের কাজ করে আসি, তারপরে মাংস দেখি করবো কি করবো না এখন অব্দি ভাবছি। অল্প একটু চুনো মাছ আছে, একদিন আগে করেছিলাম, তারপরে করা হয়নি, আগের দিন করা হয়নি, আজকে করব, ইচ্ছে আছে, দেখি কতটা কি করতে পারি। তারপরে ফাইনালি ঠিক করলাম যে মাংসটাকে রান্না করব। এখানে মাংসের মশলাটাকে রেডি করে রেখেছি, সমস্ত মশলাগুলোকে পেশাই করেছি, কিন্তু আধা আধা মাপাবে, মানে পেঁয়াজটাকে পুরো পেশাই করিনি, ওখানে মাংস রয়েছে, এখানে কিছুটা কুচো মাংস করা রয়েছে, তো এটাকে রেখে দেবো ফ্রিজে, আর শসাটাকেও রেডি করে রেখেছি। আর আজকে আমি একবারে সমস্ত কিছু দিয়ে মশলা মাখিয়ে রান্নাটা করছি। কুকারের মধ্যে মাংস দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, আর এখন সমস্ত যা যা মশলা মাংসের মধ্যে যায় সব কিছু দিচ্ছি, নুন হলুদ সামান্য চিনি জল সব কিছু দিয়ে মেখে নিলাম। যেহেতু ছেলেও খায় মাংসটা, এই জন্য তেলটা খুব কম পরিমাণে দিয়েছি, আর তাড়াহুড়ো করে খুব করছি গো, একটা আলু কেটেছি ছেলের জন্য শুধু। এদিকে বাঁধাকপিটাও হয়ে গেছিলো, বাঁধাকপিটাকে এখন ঢেলে রাখছি একটা বাটির মধ্যে, মাংসের কুকারটাও বসিয়ে দিয়েছি, তো এখন অনেকটা হালকা লাগছে এতগুলো কাজ আমার কমপ্লিট করতে পেরে। তো তরকারিটাকে টেবিলের মধ্যে রেখে দিলাম, আর ওদিকে চুনো মাছটাকে আর কুচো মাংসটাকে ফ্রিজে রেখে দিলাম। আমি যখন দেখি আমার হাতে অনেক সময় কম কিন্তু কাজ অনেক বেশি, তখন আমি মাংসটাকে এভাবে বসাই, মানে একেবারে কুকারের মধ্যে সমস্ত কিছু মশলাপাতি দিয়ে বসিয়ে দিই, এটা কিন্তু খেতেও খুব ভালো হয়, আর তোমার সময়টাও অনেকটা বাঁচে। তো এটা বসিয়ে দিয়েছি, এখন আমি ঘরের যে সমস্ত টুকটাক কাজগুলো আছে যেগুলো করতেই হবে সে সমস্ত কাজগুলো করতে পারি। তো এরকমভাবে তোমরাও করতে পারো, তাড়াহুড়ো থাকলে কিন্তু এভাবে করতে পারো, তাহলে তোমাদের সময়টা অনেকটা বাঁচবে। রান্না শেষ করে উঠতে না উঠতে ছেলে বলল মা খেতে দিয়ে দাও, তো ছেলের ভাতটাকে রেডি করছি, আর ডাল করেছিলাম মুলো দিয়ে, সেই মুলো দিয়ে ডালটা দিয়ে ভাতটা মেখে দেবো, ওকে একটুখানি মেখে দিলে পরে ওর খেতে সুবিধা হয়। তো ভাতটা মেখে দিচ্ছি, তারপরে বাঁধাকপির তরকারিটা দিয়ে দেবো একটা পাশে, আর মাংসটা তো প্রচণ্ড আগুনের মতো গরম, কারণ একটু আগে নামিয়েছি, তো মাংসটাও এখন দিয়ে দিচ্ছি একটা থালার মধ্যে করে, আর শাশুড়িমাকেও খেতে দিয়ে দিয়েছিলাম। এদিকে চেরি ম্যাক্সি ছাদে গেছে, মানে চেরি তো চলে এলো, এবারে ম্যাক্সি যাবে,
তারপরে আমার পুজোর ঘরে চলে এসেছি আমি, স্নান কমপ্লিট করে মিষ্টি সোনাকে স্নান করি, এদিকে এখন সবাইকে ভোগ নিবেদন করেছি। তো সম্পূর্ণ ঠাকুরঘরটা একবার দেখে নাও, অনেকদিন তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি না, আজকে একটুখানি সুন্দর করে দেখিয়ে দিলাম। এই যে আমার সোনামণি বসে আছে, বসে বসে খাওয়া দাওয়া করছে, আর এখানে সবাইকে আমি সাজগোজ করিয়ে দিয়েছি। তো পুজোর কাজ কমপ্লিট, ডাল করেছি, ডাল দিয়ে আজকে খাবে পাঁপড় ভাজা, এই জন্য পাঁপড়ের কৌটো রেডি করেছে, তেলটা গরম হচ্ছে। এই যে চিৎকারছে কেন, জল পড়েছে, আস্তে আস্তে হাত ফসকে দেখো কতগুলো বিটুন পড়ে গেছে। এখন এই পাপড়ের মধ্যে দিয়ে দিলাম ছিটিয়ে। তারপরে ভাত বেড়ে হাজবেন্ড ওখানে খেতে বসে গেছে, ওই যে। আর এই যে আমার খাবারটা, শশা আছে, ডাল করেছিলাম যে মুলো দিয়ে, বাঁধাকপি, এখানে আমার মাংস, ওখানে হাজবেন্ডের মাংস, আর ওই দেখো এক বাটি পাপড় ভাজা, ঠিক আছে, ওই দেখো। তো চলো এখন আর খাওয়ার সময় আসছি না, পরে আবার কথা বলবো। একটু আগে বাবা এসেছিল কিন্তু কিচ্ছু রেকর্ডিং করতে পারিনি, কারণ আমার এই যে রেকর্ডিং এর ফোনটা খুঁজে পাচ্ছিলাম না, এটা ছিল দুপুরবেলা রেকর্ডিং করেছিলাম লাস্ট খাওয়ার সময়, তারপরে এই ডাইনিং টেবিলের চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম, ভিতর দিকে ঢোকানো ছিল, এই জন্য খুঁজে পাচ্ছিলাম। বেরোনোর কথা আছে একটু, আর ছেলে যেহেতু এখনো পর্যন্ত বাড়িতে আসেনি, তো আজকে কেক তৈরি করার কথা আছে, এই জন্য কেকের সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। তো চিনিটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি, এই দেখো, আর একটুখানি বেশি করে করেছি। আর এই যে এয়ার টাইট এই কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি, যতটুকু আজকে লাগবে লাগবে, পরে আরেকদিন বানালে পরে সেটাও করা যাবে। তো এর মধ্যে আমি পুরোটা রেখে দিচ্ছি। চিনির গুঁড়োটা এমন একটা যেটা তো রেগুলার করা সম্ভব নয়, এটা যদি তৈরি করা থাকে তাহলে পরের দিন যখন আমার করবো করতে বেশ সুবিধা হবে। আমি কেক তৈরি করছি তিনটে ডিম নিয়ে, তো তিনটে ডিমে এখন ফাটিয়ে নিচ্ছি, একটা বড় বাটি নিয়ে নিয়েছি যাতে সুবিধা হয় পুরোটা করতে। আর চিনিটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে আমি এক কাপ মতন চিনি নিলাম, এটা একটা বড় কাপের এক কাপ, সেরকম মেজারমেন্টে আমাকে সমস্ত ব্যাপারটা আমাকে করতে হবে। তো এক কাপ চিনি নেওয়ার পর এটাকে, ডিম আর চিনিটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, ভালো করে মিশে যাওয়ার পর তারপরে আমি আবার ওই এক কাপ আবার ময়দা নেব, যেই কাপে করে আমি চিনি নিয়েছিলাম, তো সেই মাপ মতো আবার ময়দা নিয়ে আবার ফেটিয়ে নিচ্ছি ভালো করে। তো এখন আমি, ছেলে এসে গেছে এই জন্য আমি এখন পাউরুটি খুলে নিচ্ছি, ছেলেকে পাউরুটিটা সেঁকে দিচ্ছি, কারণ ছেলে সন্ধ্যাবেলার দিকে পাউরুটিটাই খায়। আর তেলের বোতলটা খালি হয়ে গেছিলো সাদা তেলটা, সেটাকে এখন ঢেলে রাখছি, কারণ সাদা তেলটা এখন আমার লাগবে, কারণ এই যে হাফ কাপ মতো আমি তেল দিলাম, তো এই তেলটাও নিতে হবে, এই তেলটা দিতে হবে। এখানে বাটারও দেওয়া যায় কিন্তু আমি তেলে দিলাম, তো বাটার যদি দিতে হয় তাহলে বাটারটাকে গলিয়ে দিতে হবে। আর সামান্য পরিমাণে একটা কাজ আমি করে দিয়ে গেছি, আর ছেলে আসার পর ছেলেকে বলেছি যে তুই একটুখানি ওটাকে ফেটিয়ে দে, কারণ এটাই হলো মেন কাজ কেক বানানোর। তো এটা করছে আর আমরা একটুখানি বেরোচ্ছি, দোকান থেকে ঘুরে আসছি। গত বছরের নতুন চটিটা কিনেছিলাম আর আমাদের চেরি ম্যাক্সি আমার চটিটাকে ছিঁড়েছে, ফিতেটাকে ছিঁড়েছে, পুরো ভালো চটিটা, তার জন্য এখন চটির ফিতেটা লাগাতে এসেছি। একেবারে বেমানার একটা কালার লাগাচ্ছি, তোমাদের বাড়িতে গিয়ে আমি দেখাবো, ঠিক আছে। না, ভালো দেখে দিতে হবে, এখানে মজাটা দেখো, দাদা কিছুতে লেবু দিচ্ছে না, আমরা জোর করে দাদা থেকে নিচ্ছি। দেখো সারা বছরে ফুলের দোকানগুলো যতটা সুন্দর লাগে, এই শীতকালে যেন সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। দেখো কি ভালো লাগছে না দেখতে, এই ফুলগুলো সাজিয়ে রেখেছে বাড়িতে এসে। তারপরে আবার কেকের পদ্ধতি শুরু করে দিলাম, সসপ্যানের মধ্যে আমি নুন দিয়ে এখন আমি এটা গরম করতে দিয়ে দিলাম ঢাকা বন্ধ করে। এখন এই ব্যাটারটাকে ছেলে রেডি করে রেখেছে, ওর মধ্যে বেকিং পাউডার মিশিয়ে দিলাম এক চামচ, আর হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো ফেটিয়ে নেওয়ার পর এটা কিছুটা এরকম টাইপের দেখতে হবে, এই দেখো, এটা একদম কেকের জন্য রেডি হয়ে গেছে। তো আমি একটা বাটির মধ্যে কিছু কাগজ আমি দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে তেল লাগিয়ে দিয়েছি, এখানে বাটার পেপারও ইউজ করা যায়, তো আমি বাটার পেপার ইউজ করিনি। এখন এটার ভিতরটা গরম হয়ে গেছে, আবার ঢাকা বন্ধ করে দিয়ে এই যে ছোট্ট ছিদ্রটা বন্ধ করে দিলাম। শাশুড়িমার শরীর আবার খারাপ হয়েছে, প্রচণ্ডভাবে মাথা ঘুরছে, মানে গ্যাস হয়েছে, আসলে ওয়েদারের জন্য আমার মনে হচ্ছে এটা হচ্ছে, অনেকেরই এটা হচ্ছে, আমারও মাঝে মাঝে সমস্যা হয়। তো যাই হোক, আমি ওদিকে কেকটাকে বসিয়ে দিয়েছি, তারপরে ভাতটাও বসিয়ে দিয়েছি। তবে আজকে যেটা করেছি, কেক বানানোর সময় আমি কাজু বাদামটা দিইনি, কাজু বাদামটা আজকে অর্ধেকটা হয়ে যাওয়ার পরে তারপরে দেবো, নয়তো কী হয় বলো তো, বাদামগুলো একেবারে নিচে চলে যায়, আর মানে উপর দিকে থাকলে পরে একটা দেখতে ভালো লাগে, সেটা আর কি হয় না, তো সেটা আজকে করবো, দেখা যাক কি হয়। এই দেখো, গোলাপি রঙের চটি আর কমলা রঙের ফিতে এরকমই লাগানো হয়েছে। এদিকে ছেলের জন্য ছোলা বাদামটা ভিজাতে দিয়ে দিলাম, আর এখানে কেকটা মোটামুটি অর্ধেকটা মতো হয়েছে, হয়ে যাওয়ার পরে আমি কাজু আর কিশমিশটাকে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার আবার ঢাকা বন্ধ করে দিতে হবে, আজকে মনে হয় ঠিকঠাক হবে। ওদিকে কেকটা হচ্ছে, কেকটা হতে মোটামুটি তো 45 থেকে 1 ঘন্টা সময় লাগে, তো হচ্ছে ওটা।
তারপরে ভাত নামিয়েছি, এখন যেটা করব শাকটাকে বাছবো। যেহেতু মা শরীরটা ভালো নেই, এখন সমস্ত প্রেশার আমার আছে, এটা টুকটাক এই শাকটাক বাছাগুলোর কাজগুলো করে দেয়, তো আমিও করি, কিন্তু এখন পুরোপুরি প্রেশারটা আমার উপর। তো কি আর করা যাবে, করি আর কি। তিন আটি লাল শাক আছে, এই যে সেই সকালবেলা এনেছিল, এখনো পর্যন্ত বাছা হয়নি। এখন লাল শাকগুলো আমি বেছে ফেলছি, আর মাথার দিকটাই আমি নিই। আজকে ডাল শাকগুলো পরিষ্কার আছে, আর ডাটিগুলোও নিয়ে নেবো, ডাটিগুলো চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। তো কেকটা ওদিকে হয়ে গেছে বলে মনে হচ্ছে, তো ঢাকনাটা খুলে এখন আমি ছুরিটা দিয়ে দেখছি। ছুরিটা দেখো আশেপাশে কোথাও লাগেনি, তার মানে কেকটা হয়ে গেছে। আর আজকে যেহেতু মঙ্গলবার, এই জন্য বেগুন পোড়া দিয়ে দিচ্ছি। আর এই দেখো কেকটা কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দরভাবে আজকে কাজু কিশমিশগুলো উপর দিকে রয়েছে, তো ঠিকঠাকই হয়েছে। এখন আমি কেটে নিচ্ছি কেকটা, তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। এই দেখো একদম পারফেক্ট কেক হয়েছে, এটা হলো 25 ডিসেম্বর একদম পারফেক্ট কেক। ছেলে আর হাজবেন্ড কাছে নিচে তালা দিতে, তারপরে কালকে জানো তো এই চাদরটা পাতলাম, আর আমাদের ম্যাক্সি কি করেছে, এই চাদরের মধ্যে টয়লেট করে দিয়েছে। এখন এই চাদরটাকে আবার চেঞ্জ করতে হবে, তো ঝামেলার শেষ নেই। এমনিতে এই চাদরটা এতটা মোটা আর বড়, এটা কাচতে ধুতে ভীষণ সমস্যা, এই জন্য খুব একটা পাতি না, তো পাতলাম, একদিনের মধ্যে শেষ। তোমাকে অত বড় বড় পিস দিলাম, কেমন আছে খেতে? হাজবেন্ড তো একটা ছোট্ট টুকরো নিয়ে চলে গেছে, তো ছেলে এটা নিয়ে নিল। এই এক বাটি কেক সব আমি টুকরো করে রেখেছি, আগামীকালের জন্য সব ফ্রিজে রেখে দেব। আর হাজবেন্ড তো একটুখানি মুখে দিল, ছেলে নিয়েছে, আর আমি একটুখানি আমার জন্য নিয়েছি, এই যে অল্প করে। আর মা তো খাবেই না, মা হয়তো কালকে যদি শরীর ভালো লাগে তাহলে হয়তো খাবে, তো আমি একটু খাই। হ্যাঁ, ঘরে তৈরি পারফেক্ট কেক একেবারে হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখো কেকটা একেবারে সাইডটা দেখো একদম পারফেক্ট, একটুও কোনো জায়গা ফাঁকা নেই। তোমরাও 25th-এ এভাবে বানিয়ে খেতে পারো, খুব সহজ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সমস্ত কাজকর্ম, প্রচুর কাজকর্ম ছিল, সব কমপ্লিট করেছি, তো মশলাটা রাঙানো বাকি রয়েছে, তো কেকটা খাবো, জল খাবো, তারপরে একটুখানি ঘোরাফেরা করে শুয়ে। তো আজকে সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সটা কমেন্ট করে। প্রতিদিনের মতো আজকেও বললাম, কিন্তু তোমরা কোনো কমেন্ট করো না, তো কি আর বলবো বলো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।